ইব্রাহিম ইসলামকে নমরুদ বলছে, ইব্রাহিম তোমার আল্লাহকে? ইব্রাহিম বললেন, যিনি আমাকে বাঁচাতে পারেন, যিনি আমাকে মারতে পারেন, তিনি আল্লাহ। নমরুদ দুইটা মানুষকে জেলখানা থেকে বের করে একটাকে মেরে ফেললো, একটাকে ছেড়ে দিল, আর বললো দেখো আমিও মারতে পারি, আমিও বাঁচাতে পারি। নাউজুবিল্লাহ বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো সেই আল্লাহকে মানি যিনি সকালবেলা সূর্য পূর্ব দিকে উঠান, বিকেলবেলা পশ্চিম দিকে ডুবাইয়া দেন। তুমি যে কাজ আগে করছো আল্লাহ হওয়ার দাবি করার জন্য, একজনকে মাইর আর একজনকে ছেড়া দিছো, আগামীকালকের থেকে সূর্যটা পশ্চিম দিকে উঠাও। আল্লাহ একবার বললেন না। ইব্রাহিমের সোজা উত্তর, একটা তো দেখাইছো আর একটা দেখাও। আমার আল্লাহ চাইলে পশ্চিম দিক থেকে পূর্ব দিক, উত্তর যেদিক থেকে মন চায় সেদিকে উঠাতে পারেন। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে উঠান, তুমি যদি আল্লাহ পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ কয়বার তো ধরা খাইছি, কথা বলেন না কেন? যখন নমরুদ হতভম্ব হয়ে গেল, সূর্য আর উঠাতে পারলো না, তখন পরের দিন গভীর রাত্রে জঙ্গলে গিয়া কয়, আল্লাহ তুমি তো জানো আমি কিচ্ছু জানি না, তুমি তো জানো আমি কিছু জানি না, শুধু ক্ষমতা টিকাইয়া রাখার জন্য তা করতেছি। আমি তো জানি, আমি তো জানি আমি কোনোদিন সূর্য উঠাতে পারবো না। আল্লাহ তোমার কাছে একটা আবদার করি, তুমি আমাকে একটু হায়াত দাও, আগামীতে আমি কালিমা পড়ব, আর আমাকে অসুস্থ দিও না, আগামীকালকে একটা বৃষ্টির ব্যবস্থা করে দাও। তার উম্মতেরা এসে বলতো, তার অধীনস্থ যারা এসে বলতো নমরুদকে, নমরুদ একটু বৃষ্টির ব্যবস্থা করে দেও না কেন? তো হ্যাঁ, আল্লাহর কাছে গিয়ে কান্না করতো জঙ্গলে, আল্লাহ বৃষ্টি দিতেন। কাঁদতো কোথায়? কার কাছে? আর বৃষ্টি আসার পরে বলছে, দেখছো কেমনে বৃষ্টি আনছি আমি? নাউজুবিল্লাহ বলেন। তো ইব্রাহিম তো সব জানতেন, ইব্রাহিম বলতেন, সুরা তোমারে আমিও ঠিক করতে পারবো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা যে ইবাদত করেন আমি এগুলো মানি না। নমরুদ দেখলো এখন তো বিপদে পড়ছি, কোনোভাবেই তোরে আটকাতে পারতেছি না। এক পর্যায়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, কাজ করতে পারছে? পাবলিক দিয়ে পিটাইতে পারছে, কাজ হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্যে মাঠে গিয়েছিল যুদ্ধ করার জন্য পারছে? একবার চিন্তা করলো কি করা যায়, বসে আছে, শয়তান এসে হাজির যে তাগুত মিনা নূরি ইলা যুলুমাত, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কে? শয়তান। অন্ধকার আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় কে? শয়তান এসে বলছে, নমরুদ কি চিন্তা করো? চিন্তা করতেছি কোনোভাবে তুই ইব্রাহিমকে ঠিক করতে পারতেছি না, দেশটাকে নষ্ট করে দিচ্ছে, কিছু একটা ব্যবস্থা দাও। ইব্রাহিমকে নমরুদ, শয়তান বলতেছে নমরুদকে, নমরুদ একটা কাজ করা যায়। বলে কি কাজ? বলে একটা গানের আয়োজন করো না, গানের কনসার্ট। নাউজুবিল্লাহ কোন কেন? আবার নাউজুবিল্লাহ কি? আপনারা যারা নেতা মানেন, নেতা কনসার্টের সভাপতি থাকে না? এমন নেতার গালে কি জুতার বাড়ি দিতে পারেন না? নেতা কনসার্টে যায়, সভাপতি হয়, এটা নমরুদ করেছিল। তো নমরুদ বলতে, নমরুদকে শয়তান বলতেছে, বাবা আমি তোমাকে একটা বুদ্ধি দিই, একটা কনসার্টের আয়োজন করো, আর তোমার দেশের সব থেকে সুন্দরী মেয়েদেরকে এখানে নিয়ে উলঙ্গ করে ছেড়ে দো। আসতে বললেন কেন? আমার কাছে বাংলাদেশের এক মুরব্বী, নামাজি পাক্কা নামাজি রোজাদার, আমার কাছে আসছেন। আমি বলেছি এটা কোন তাফসিরে বা জুমায়, আমার কাছে একদিন আইসে আমাকে একটা খাম দিছেন। বললাম, হুজুর ভাই এই খামে কি? হুজুর হাদিয়া। বলে কিসের হাদিয়া? বলে হুজুর হাদিয়াটা নেন না। বলে কয় টাকা বিক্রি? বলে 10,000 টাকা। বলে কিসের হাদিয়া দিছেন? হুজুর আমার মেয়েটা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার জন্য ফার্স্ট হয়। বললাম, আমার কাছে আসছেন আপনি দোয়া নেওয়ার জন্য, আপনার রুমে পর্যন্ত আসলেন কেমনে? আজরাইল কি আশেপাশে আপনারা খুঁজে পায় নাই? বাইরে যান। উনি বাইরে গিয়ে আমাকে বলছিল দেখাই দিব। আমি বলছিলাম, আপনার কপালে, আপনার মেয়ের কপালে ডাবল ঠাটা পড়বে, ডাবল ঠাটা। কিছুদিন পরে শুনি উনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে উনি মারা যাওয়ার আগে মেয়ে মরে গেছে গা।
এই বিশ্ব সুন্দরী পত্নী বাবা পড়েন নামাজ আর মেয়ে এটা তো নমরুদ করেছিল। তো এক পর্যায়ে নমরুদ ব্যবস্থা করলো আর শয়তান বলছে কাজ করো, কোনোভাবে যদি ইব্রাহিমকে ওখানে নিতে পারো, আর এই উলঙ্গ মেয়ের দিকে যদি ইব্রাহিম একবার তাকায় তাইলে দোয়ায় কাজ করবে না, দোয়া বন্ধ, নাউজু বিল্লাহ বলছেন কেন? তাহলে এখন আপনারা বলেন, শয়তান বলে গেছে নমরুদরে ইব্রাহিম একবার উলঙ্গ মেয়েদের দিকে তাকালে দোয়া কবুল হবে না, একবার তোমার ভিতরে আমার ভিতরে দেখেন গুনাহ আছে, দোয়া কবুল হইতো কে কইছে আপনার? কে বলছে? যেই দেশে সুনঙ্গ সিনেমা হল খোলা থাকবে, রাস্তায় রাস্তায় কনসার্ট হবে, আর ওই সমস্ত নেতারা নির্বাচনের সময় মাথায় টুপি দিয়া ব্যাস মেল্লা কয়েকজন বক্তৃতা করে তোর পায়ের সুতাদের মুখে দেওয়া চড়া করে কথা, এখানে এসে বক্তৃতা দাও, তোমার কারণে আজকে সমাজ বিষাক্ত। আমার বন্ধুগণ নমরুদ ব্যবস্থা করলো, গান হলো, ইব্রাহিমের কাছে এসে বলছে ইব্রাহিম আসো না গানে যাই, ইব্রাহিম বলছেন ইন্নি সাকিম আমি অসুস্থ, অথচ ইব্রাহিম তো স্বাভাবিক সুস্থ ছিলেন। অসুস্থতা দুই প্রকার, একটা শারীরিক একটা মানসিক, একটা শারীরিক একটা, ইব্রাহিম শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন, উম্মতকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়, তিনি বললেন আমি অসুস্থ তোমরা যাও দেখি পারলে যেমন, সবাই যখন চলে গেছে ইব্রাহিম বললেন দেখি তো কিছু করা যায় না, গেলেন ঠাকুরের গড়ে, ঠাকুর তো বুঝেন আপনারা তো বাপ রে বাপ, মূর্তির পক্ষে তোমার বাপ মূর্তি ভাঙছে দেখো, ঠাকুরের ঘরে ঢুকছেন, ঢুকে দেখেন কতগুলো মূর্তি দাঁড়ায় আছে, একটার তিন হাত, একটার দশ হাত, একটার বারো হাত, একটা নিচ দিয়া সাপ দেখা যায়, আর একটা নিচ দিয়া বিড়াল দেখা যায়, সিংহ দেখা যায়, কুত্তা বিলাই, এগুলো নাকি খোদা, খোদা খোদায় ভালো জিনিস ভালো লাগে না, সেটা কুত্তা বিলেই ভালো লাগে, কথা বলেন নাকি? আরেক খোদার হাতে দেখবেন একটা লম্বা তরবারি, যদি আমার ধারে কাছে আসো তাহলে কেটে ফেলাম, কি যে একটা আসবে জিনিস, ইব্রাহিম গেলেন গিয়া দেখেন কুড়ালো একটা পাইছে, আনলেন বিসমিল্লাহ কই এক একটার মাথায় বাড়ি দিলেন, কই আয় সামনে আয়, তুই তো সব পারস আমার সাথে আয়, মূর্তি কি আসবে ভাঙ্গিয়া সব, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার মাথা নাই, কোনোটার চেহারা নাই, চোখ নাই, সব ভাঙ্গিয়া তখন চিন্তা করলেন কি করবেন, ভাঙলাম তো, হঠাৎ বড়টা দেখলেন এখনো সুস্থ সবল দেহে আছে, কুড়ালের মধ্যে একটা রশ্মি লাগাইয়া বড়টার গলা ঝুলাই রেখে দিল, থাকুক রেখা যখন দিয়েছে ওদের নাচ গান শেষ হয়ে গেছে, ওরা বাসায় আসছে নাচ গান করে আসছে, এখন বাবার একটু পূজা দিব, কত বড় শয়তান চিন্তা করেন, শয়তানি করে আসছে এখন বাবার কাছে, ঘরে ঢুকে দেখে সব ভাঙ্গা, আর বড় যেটা সেটার গলায় কুড়াল, ইব্রাহিমের খবর দে, ইব্রাহিম ছাড়া তো সবাই গেছিল ও পাখি, ইব্রাহিম কেন হয়েছে এই কাজ করলা, কে কইছে আমি করছি, দেখছো তোমরা সাক্ষী আছে, কোনো সাক্ষী নাই, তুই করছস আমাকে জিজ্ঞাসা করছো কেন, তোমরা যার কাছে সৌভাগ্যের চাবি কাটি মনে করো, তোমাদের বলো আল্লাহর গলায় তো দেখতেছি কুড়াল, ও সবগুলোর মাইরা বলতেছে আসো আমার ঘরে তোমাদেরকে মারবো, তবে যাও ঘরের ভিতরে মাইর খাইবা, অমরত কো কি ওরা তো মারামারি করতে পারে না করলে এদেরকে মারলো কেমনি, এরা তো মারামারি করছে, ক না ইব্রাহিম এরা তোর জীবন নাই, এরা তো আমরাই বানাইছি বাস দিয়া, কি দিয়া বাস, শুনছি আগে রাস্তাঘাটে বাস দিত, এখন মূর্তিতে বাস দেয় সমস্যা কি, সমানত্ব যাক বাস দিয়া। এক পর্যায়ে ইব্রাহিম বললেন এই বড়টারে জিগাও, তোর গলায় এই কুড়াল রাখছে কেন, নমরুদ বলতেছে অত কথা বলতে পারে না, ইব্রাহিম বললেন যে কথা বলতে পারে না, তার আশেপাশে সব বাচ্চা কাচ্চা মাইরে ফেলাই দিছে, সব আল্লাহরে মাইরা শেষ, ও একটা প্রতিবাদ করতে পারলো না, ওর মাথায় কুত্তা প্রস্রাব করলে সরাতে পারে না, এগুলা আমাদের আল্লাহ হতে পারে না, না ইব্রাহিমের সোজা প্রতিবাদ,
মিনা যুলমাতি ইলা নূর। আল্লাহ বলছেন আমাকে অভিভাবক মানো তো দেখো আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার বন্ধুগণ, এরপরে তো সবাই দেখলো ইব্রাহিমের সঙ্গে আর পারবে না। নমরুদ দেখলো কি করি এখন, এটা তো ঠিক করা লাগবে, কত বুঝে কাজ হয় না, টাকা পয়সার বান্ডিলও দিতে চাই নেয় না। যা কইছি তো কইছি, ইমান এই পর্যায়ে নিয়ে যাও, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, কেউ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। সকলে পড়ে না আমি এসেছি 257 নম্বর আয়াত এখানে রেখে দিলাম, আজকে লম্বা করবো না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। মূল কথা হচ্ছে এই সমাজ বিষাক্ত, এই সমাজ থেকে যদি অন্যায় অনাচারকে দূর করে ফেলতে হয় ইব্রাহিমের মতো দাঁড়িয়ে যেতে হবে। ইব্রাহিম একা দাঁড়িয়ে গিয়েছিলেন নমরুদের বিপক্ষে, আল্লাহ চলে এসেছেন ইব্রাহিমের পক্ষে, নমরুদের মাথায় মশা ঢুকাইয়া দিয়েছেন। আজও যারা মুসলমানের বিপক্ষে চলে গিয়েছে, আল্লাহ মশা নমরুদের মতো ঢুকাইয়া এই সমাজ থেকে দূর করে দিতে পারেন কি পারেন না? اللهم اهدنا واهدي بنا واهدي الناس جميعا واجعلنا للمتقين اماما اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله انك على كل شيء قدير يا الله আমাদের অন্তরের ভিতরে আল্লাহ ইব্রাহিমের মতো ঈমান দান ফরমাও। আল্লাহ ইব্রাহিমের মতো ঈমান আমাদেরকে দান ফরমাও। রাসূল পাকের চরিত্র আমাদের মধ্যে দান ফরমাও। ইয়া আল্লাহ, রাসূলের গোটা জিন্দেগি আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হিফাজত ফরমাও। আল্লাহ আমাদের তাফসীরকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল ফরমাও। আল্লাহ গোটা দেশ থেকে, গোটা শহর থেকে, ঢাকা থেকে যারা এই জায়গায় একত্রিত হয়েছেন, আল্লাহ সবার নামটা জান্নাতুল ফিরদাউসের গেটের মধ্যে লেখা দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা তো বলছি, আল্লাহ তুমি আমাদের অভিভাবক, আমরা যার কাউকে অভিভাবক মানি না, আল্লাহ তুমি আমাদেরকে অন্ধকারে ডুবাইও না, আল্লাহ আমাদেরকে তোমার সঙ্গে আলোর পথে নিয়ে যাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসাফা করা যাবে।